যখন কিনতে যাই এটা সবার কারণ আমি বিক্রি করি, আমার কাছে মনে হয় যে এটাই কাস্টমার নিতে আছে নাকি, এটা সস্তা নেয় না কেন, কিন্তু যখন কিনতে যাই তখন আমরা বুঝি দাম কমে না কেন, এটা আমরাও বলি, আমরা যে পাইকারি সেলানি আমরাও বলি যে দাম কমে না কেন, এরকম আমাদেরকেও কাস্টমার বলে দাম কমে না কেন। বাজারের দর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, কারণ সমস্ত জিনিস আস্তে আস্তে এখন আরো কিছুদিন যত যাবে আরো তাড়াতাড়ি সবজির দাম আরো কমবে, এখন যে দাম গুলো আছে তার তো আরো কমবে। কারণ আগে প্রথমে যেমন শীতকালীন সার একটা ফুলকপি আপনার ছোট সাইজে কিনতে গেলে 40 টাকা 50 টাকা লাগতো, এখন দেখা গেছে 3টার সমান একটা কিনতে পায় 40 টাকা 30 টাকা। হ্যাঁ, উৎপাদন হওয়ার কারণ বেশি হওয়ার কারণেই দামটা কমছে, আরো আরো কিছুদিন যাওয়ার পর দেখা গেছে আরো দাম কমবে এগুলো, কারণ যখন পুরা সবজিটা ফসল উঠে যাব তখন দেখা গেছে এভেলেবেল আমাদের কাছে সবার কাছে থাকবে, তখন এগুলো মনে করেন এমনিই মালের দাম কমে যাবে, এখন দেখা গেছে কেউ উঠছে কেউ উঠে নাই, কারণ আর কি সবজির কিছু মার্কেটের মার্কেটে চলতে আছে, কিছু দেখা গেছে একটু হয়তো একটু ডিফারেন্সে বেচা কিনে হইতেছে, হয়তো দেখা গেছে একটা 10 টাকা বেশি বা একটা 10 টাকা কম, এক একটা পণ্যে আপনার দেখা গেছে 5 টাকা খরচা আছে আমাদের, প্রতি কেজিতে 5 টাকা আমাদের লাভ করতে হবে, না এখন ওই চাঁদাবাজি নেই, না ঝামেলা নাই, এখন শুধু আমাদের নাইট গেটে টাকা দিতে হয়। সিম 60 টাকা কেজি বরাবর, এগুলো 60 টাকা, টমেটো 100 টাকা, পটল চালটা 60 টাকা, কাঁচা টমেটো 60, মূলা 40, বেগুন 50, ওই সাদা ডাঁচা পর 60 টাকা, ওই ফুলকপি 30 টাকা পিস, তাওর দাম ভালোই পিস হিসাবে, এটা পিস বিক্রি করি 50 টাকা, ছোট বড় যেটাই না আমরা ঘরে আনি ঘরে বিক্রি করি 50 টাকা।